তৃণমূল কংগ্রেসে দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও ঘটনার কথা অস্বীকার করেছে আরামবাগের বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, তৃণমূল কংগ্রেস একটা অসভ্য দল, কোনো কিছু না পেয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে। তবে বুধবার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে আরামবাগের পল্লীশ্রী মোড় সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিং রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী এবং বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর, তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, যে ফ্লেক্স আছে, কাট আউট আছে, আমাদের বিজেপি ছেলেরা সব ছিঁড়ে ফেলে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে। এই নিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। এক্ষুনি ছেলেদের সাথে বিরাট একটা দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেছিলো, মারপিট আরম্ভ হয়ে যেত, কিন্তু আমরা আইসি সাহেবকে জানিয়েছি, এসডিপিও সাহেবকে জানিয়েছি, ওনারা কথা দিয়েছেন যে না, আমাদের যেগুলো ওরা তুলে ফেলে দিয়েছে বা করেছে সমস্তটাই ওনারা লাগিয়ে দেবে, কারণ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। তাই আমরা ছেলেদের সংযত থাকতে বলেছি, নেতৃত্বদেরও সংযত থাকতে বলেছি, যে প্রধানমন্ত্রী আসছে বলে যেভাবে ওরা শহরের বুকে তাণ্ডব করছে তা মানুষ এটা দেখছে। মানুষ ওই 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে সেটা যোগ্য জবাব দেবে। তিনটে হেলিপ্যাড হচ্ছে কি বলবেন নিয়ে প্রধানমন্ত্রী আসছে, তিনটে হেলিপ্যাড হচ্ছে, তিনি আসতেই পারেন, গণতান্ত্রিক দেশে তিনি আসবেন, এটা নিয়ে কোনো নয়। কারণ তিনি তো আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু এক জায়গায় তো নন, তাকে তো বিভিন্ন জায়গায় যেতে হবে, তাকে তো হেলিকপ্টার বা চাপার ছাড়াতে তিনি আসতে পারবেন না। তিনি নিশ্চয়ই আসবেন, গণতান্ত্রিক দেশে সংবিধানে আছে প্রত্যেকে আসবে, প্রত্যেক বক্তব্য রাখবেন, প্রত্যেকে জানাবেন। কিন্তু এইভাবে যে দলের আমাদের যাকে আমরা মা বলি মমতা বন্দ্যোপাধ্যায়, সে তার পতাকা ছেড়ে দিয়েছিল, আমরা খুব আজকে আমরা খুব ক্ষুব্ধ, আমরা খুব দুঃখিত, আমরা খুব মানে ভাষায় বর্ণনা করা যাবে না যে বিজেপি যে নক্কারজনক কাজটা করতে পারে। আপনার নাম? স্বপন কুমার নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান। আরামবাগের পল্লীশ্রীতে তৃণমূলের অভিযোগ যে বিজেপির যারা ছেলেরা আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, কি বলবেন? ব্যানার ফেস্টুন কোথায় ছিঁড়বে, কোথায় ছেঁড়ার জায়গা নেই। একটা শুনেছিলাম এরকম ঘটনা ঘটছে, আমি গিয়েছিলাম ওখানে, যে আমি দেখলাম ছেলেরা পতাকা লাগাচ্ছে। যদি এরকম কথা হয়ে থাকে, এটা আমরা এইগুলো আমাদের নীতি নয়, আমরা আমাদের পতাকা লাগাবো, ওরা ওদের পতাকা লাগাবো, এই রাজনীতিতে চলে না। যখন মমতা ব্যানার্জি এখানে এসেছিলেন, সিএম এ কার্যক্রম ছিল, আমরা কিন্তু সভ্যতা দেখিয়েছি, আমরা কোনো পতাকা লাগাইনি। এখনও দেখুন ওদের এখানে পতাকা লাগানো, সভ্য না অসভ্যের দল এটা। এদের কাজই হচ্ছে এই, শুধু কোনো হাতে কোনো ইস্যু নেই, এজেন্ডা নেই, ফ্ল্যাগ নিয়ে ইস্যু এজেন্ডা করার চেষ্টা করছে, দলটাই তো অসভ্য। ভাত ছাড়া বাঙালির দিন চলে না, আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।